এবার ভারতীয়দের জন্য সুখবরের ডালি সাজাচ্ছে হোয়াটসঅ্যাপ। ভারতীয়দের জন্য ঋণ, বিমা ও পেনশন পরিষেবা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি 43,574 কোটি টাকা বিনিয়োগ করে রিলায়েন্স জিও এর 9.9% শেয়ার কিনেছে মার্ক জুকারবার্গের ফেসবুক। ভারতে প্রায় 40 কোটি মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। দেশের দুস্থ গরিব মানুষের কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ পেমেন্ট, ব্যাংকিং, বিমা ও ঋণ পরিষেবা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, দেশের গ্রামীণ অঞ্চলে ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য ICICI ও HDFC ব্যাংকের সঙ্গে হাত মিলিয়েছে এই সংস্থা। দেশের দরিদ্র মানুষের কথা ভেবে তাদের পরিবারগুলোকে বিমা ও পেনশনের আওতায় আনতেও উদ্যোগী এই সংস্থা। পাশাপাশি মাইক্রো ক্রেডিট পরিষেবাও শীঘ্রই চালু করতে চায় সংস্থা। ভারতে হোয়াটসঅ্যাপ প্রধান অভিজিৎ বসু জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে এই দুই ব্যাংকে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার নথিভুক্ত রাখতে পারবে। সেই নাম্বারেই যাবতীয় সুযোগ সুবিধা সম্পর্কে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। আগামী কয়েক বছরে আরও কয়েকটি ব্যাংকের সঙ্গে মিলিতভাবে কাজ করতে চায় সংস্থা। ব্যুরো রিপোর্ট, স্টার অনুভব নিউজ, কলকাতা।